নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসো বাগান করিতে আপনাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয়টি দেখব সেটা হলো একটি প্রদর্শনীতে ঘেঁষে গোলাপ, এবং এই ঘেঁষে গোলাপে প্রত্যেকটি গাছে দেখুন কত পরিমাণ গোলাপ হয়েছে। সাধারণত আমরা মাটিতে গোলাপ লাগিয়ে থাকি, সেক্ষেত্রে গাছের বৃদ্ধি এবং বিকাশ যতটা হয় ঘেঁষে তার থেকে আরও বেশি ভালো হয়। এবং চাকদা ফ্লাওয়ার শো বা পুষ্প প্রদর্শনীতে এবছর যতগুলি গোলাপ আমরা দেখতে পেয়েছি তার সবটাই ঘেঁষে করা। তো বন্ধুরা, অনেকে হয়তোবা জানেন না যে এই ঘেঁষ ব্যাপারটি কী। ঘেঁষ হলো সিন্ডার, যেটা কামারশালা থেকে পাওয়া যায়। কামারশালায় যে কাঠ কয়লা সেগুলো যখন পুড়িয়ে ফেলা হয়, সেই পোড়ানো যে কাঠ কয়লা সেটাই আদতে ঘেঁষ। তো এই ঘেঁষে যদি আপনারা গোলাপ করতে পারেন তাহলে ঠিক এই প্রদর্শনীর মতোই গোলাপ আপনারা তৈরি করতে পারবেন, এবং একটি গাছে প্রচুর সংখ্যক গোলাপ আপনারা পাবেন। এবং দেখুন কত বড় বড় গোলাপ এইখানে হয়েছে এবং তার সবটাই হয়েছে ঘেঁষে। তো সুতরাং আপনারা মাটি ছেড়ে মাটির যে মিডিয়া সেই সয়েললেস মিডিয়া হিসাবে ঘেঁষকে ব্যবহার করতে পারেন, এবং এই ঘেঁষে গোলাপ চাষ করে প্রচুর সংখ্যক গোলাপ পেতে পারেন। এখন কথা হলো যে এই ঘেঁষ আমরা কোথায় পাব। তো বন্ধুরা, কাছাকাছি যদি আপনাদের কাছে কোনো কামারশালা থাকে সেখানে যদি আপনারা খোঁজ করেন অবশ্যই ঘেঁষ পেয়ে যাবেন। আর যদি একান্তই সেটা না পাওয়া যায় তাহলে পরে কলকাতায় অনেক জায়গা রয়েছে, যদি আপনারা একটু খোঁজ করেন শিয়ালদার আশেপাশে আপনারা সেখানেও ঘেঁষ পেয়ে যাবেন। তো ঘেঁষে চাষ করলে একটি বিষয়ের প্রতি আমাদের অত্যন্ত দৃষ্টি দিতে হয়, সেটা হলো গোলাপ গাছে দিনে 2-3 বার জল দিতে হবে। কারণটা হলো ঘেঁষে জল ধরে রাখার যে ক্ষমতা সেটা একটু কম, তো সেই জন্য আমাদের দিনে অন্তত 2-3 বার জল দিতে হবে। সাধারণত দেখা যায় ঘেঁষে গোলাপ করলে জল দেওয়ার সাথে সাথে যতটুকু জল গাছের শিকড় তৎক্ষণাৎ নিতে পারে আর বাদবাকি জলটা ড্রেনেজ হোল দিয়ে টবের বাইরে বেরিয়ে যায়। এজন্য মোটামুটিভাবে দিনে 2-3 বার জল দিতে হবে, এবং সেটা সময় করে। দেখা গেল যে আমি সকাল 9টায় একবার জল দিলাম, দুপুর 12টায় একবার জল দিলাম, এবং বিকেল 4টের দিকে একবার জল দিলাম। তো এইরকম মোটামুটিভাবে 2-3 বার জল দিতে হবে, তাহলে পরে আপনারাও খুব ভালোভাবে এই গোলাপ করতে পারবেন। আর ঘেঁষে গোলাপের চাষের ক্ষেত্রে আমরা এই প্রদর্শনীতে গাছ পাঠিয়েছেন মাননীয় শ্রী দুলাল বিশ্বাস মহাশয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি আমাদের জানালেন যে ঘেঁষে গোলাপ করার ক্ষেত্রে মোটামুটিভাবে গাছ লাগানোর পরে আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হলো ফাঞ্জিসাইড। তো যখন আমরা মাটি তৈরি করব, অর মাটি মিন্স ঘেঁষ, যখন ঘেঁষে গাছ যখন বসাবো তখন সেই ঘেঁষের সাথে কিছুটা পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি, যেটা জৈব ফাঞ্জিসাইড বা জৈব ছত্রাকনাশক, সেটাকে যদি মিশিয়ে নিয়ে গাছকে বসানো যায় তাহলে ঘেঁষের থেকে যে ফাঙ্গাসের আক্রমণ সেটাকে রক্ষা করা যেতে পারে। গোলাপ গাছে ভালো ফুল পাওয়ার জন্য প্রতি বছর সেপ্টেম্বর মাসে গাছের কাঁটাই ছাঁটাই এবং পট পরিবর্তন, অর্থাৎ পট চেঞ্জ করে দিতে হবে, এবং এই সময় গাছে খুব ভালো করে যত্ন নিতে হবে। তাহলে পরেই ঠিক 2-3 মাসের মধ্যে নতুন করে ডালপালা ছেড়ে আবার বড় বড় গোলাপ পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারাও আজ থেকেই ঘেঁষে গোলাপ করুন এবং এই প্রদর্শনীর মতো বড় বড় গোলাপ পান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন,
এবং অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।